ফের লোকালয়ে হাতির হানা, দাতালের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। ফের লোকালয়ে হাতির হানা, হাতির তাণ্ডবে নাজেহাল এলাকাবাসী। সন্ধ্যা নামলেই আতঙ্কে ভুগছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোভিসা 1 নং গ্রাম পঞ্চায়েতের শিলবাংলা এলাকার বাসিন্দারা। দাতালের ভয়ে কার্যত রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। হাতির তাণ্ডবে নাজেহাল এলাকাবাসীরা জানান, প্রতিদিন সন্ধ্যা হলেই বাড়ি থেকে কেউ বেরোতে পারছি না হাতির ভয়ে। আমগাছ, কলা গাছ, ধান, ভুট্টা খেতে অনেক ক্ষয়ক্ষতি করে হাতির দল। রাত্রি হলেই হাতির দলের ভয়ে ঘুমোতে পারেন না কেউ। প্রশাসন ও বন দপ্তরের কাছে দাবি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। আমরা এখানে আসি ফরেস্টের কিনারে। আজকে প্রায় সপ্তাহখানেক ধরে হাতি লাগাতার মানে এই যে আশেপাশে গাছগাছ, আম, এই কি বলে কলা গাছ, কাঁঠাল খাইছে, প্রতিনিয়ত আসে, প্রায় লাগাতার আসতেছে। কতগুলো করে আসে? কোনোদিন একটাই আসে, কোনোদিন তিনটে আসে, 10-12টা উড়ে আসে, 10-12টা উড়ে আসে, 4-5টা এভাবে পালো আসে। তো প্রশাসনের কাছে কি চাইছেন এখন? প্রশাসনের কাছে আমরা এটাই চাচ্ছি, এইটাকে যদি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট সাইড থেকে এইটাকে সতর্ক করে দেয় তাহলে ভালো হয়। এখন আমরা তো সবাই রাত্রেবেলা ঘুমাইতে পারতেছি না, ডেলি আসে হাতি। হ্যাঁ, অসুবিধেই করতেছে। কতগুলো করে বার হয় হাতি? 13-14টা করে বার হয় প্রতিদিনই। বার হয় প্রতিদিনই? আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গায়? এটা বারবিহ। আচ্ছা, জায়গাটা এমনি নাম কি? গ্রামটার নাম? গ্রামটাই বারুসা। আচ্ছা, শিলবাংলা। এইদিকে তো প্রত্যেক দিনে বাইর হয় অনেকগুলো করে। তার মধ্যে এইদিকে বাঁধ ঝাড়গুলো সব নষ্ট হয়ে গেছে। তারপরে অনেকে ক্ষতি করছে, যে বিচন টিচন ফালাইছে এইগুলো সব। এই এখন যাতায়াত করতেই তো পাড়া দিয়ে এইগুলো সব নষ্ট হয়ে গেছে। আবার এই যে ভুট্টা করছে এইগুলো এখন পাড়ার সময় এখানে খায় ফেলছে। আচ্ছা, অনেক ক্ষয়ক্ষতি করেছে। হ্যাঁ, অনেকগুলো বাইর হয়। আচ্ছা, আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, এই সন্ধ্যা হলেই ভয় পাই, এই ঘর থেকে বাইর হওয়া যায় না। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালুরু 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।